Hello everyone, I'm Rita Paul. Welcome back to my channel. Aloe Vera, jar Bangla naam hoche ghrito kumari. Aloe Vera onek gunabulir jonno etake bola hoy miracle plant. Jehetu ei gacher onek gun, tai ami ajke apnader dekhabo kibhabe apnara ei gach repot korben ar etake take care korben. আমার এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে তাই ভাবছি এই গাছগুলোই আজকে ট্রান্সফার করব আর তো দেখছো হ্যাঁ দেখছি এই টবটার একটার মধ্যে কিভাবে এত বেশি হয়েছে দেখো ই মা এতদিন কেন এটা শিফট করা হয়নি এটা আজকে শিফট করতে হবে সেটা অন্য টবে লাগাতে হবে এটা কি পড়ে যাচ্ছে বাবা দেখো কি অবস্থা help me! এটা ধরে থাকো এরকম করে ধরে থাকো আমার হাতে লাগতেছে হাতে লাগবে না দাঁড়াও মা এটা তো সরিয়ে ফেলতে হতো বাবু এটা সরাও তো বাবা এটা 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 সরাও তো বাবু আর এটা অন্য অন্য পেটে সরাও ওখানে ওইখানে সরাও হুম অন্য পেটে এটা তো ধরে টান তো বাবা হাতে লাগতেছে তো 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 ধরে টানো আর এটা সরাও তুমি সরাও তুমি ওখানে থেকে মানে অন্য সরাও বাবা এতদিনে কেন এটা করিনি বলো তো এখন এই গাছগুলো তো অনেক আগেই করা উচিত ছিল আমার একটা বাবু ধরো তো বাবা এটা আর এখানে একটা অন্য দেখি বাবা এত ধরো এটা বেবিটা রাখো বেবিটা ওখানে রেখে দাও ওয়াও এত বড় গাছ দেখো একটা টবে এতগুলো গাছ ছিল এই দেখো ওয়াও এটা কত বড় এটা একটা বাবা বিশাল বড় গাছ এটা চারটা গাছ একটা টবে কিভাবে হবে এখন টব রেডি করি আমরা আমি প্রথমে এই গাছটা লাগিয়ে নেই আর একটু তোমাকে ধরতে হবে আমার এখন না একটু পরে দাঁড়াও আমি এটা সেট করে নেই একটু এভাবে ধরো বাবু এভাবে গাছটা একটু এভাবে ধরো আমি মাটি দিই ধরে থাকবে জাস্ট একটু ধরে থাকো মাটি দিই গাছগুলো যখন অন্য টবে শিফট করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যেন একটু নিচু করে লাগানোর নিচু করে লাগালে গাছগুলো একটু ভালো লাগে আর ভালো থাকে আর কি গাছগুলো লাগাতে আমার ছেলেরা আমাকে হেল্প করছে গাছগুলো এত বড় হয়ে গেছে যে আমার পক্ষে একা লাগানো এটা সম্ভবই না সুন্দর করে লাগিয়ে ফেলছি এটা এখন আমি অন্য গাছগুলো লাগিয়ে ফেলি
আমি এখানে সার দেওয়া মাটিই ব্যবহার করছি, তাই আমি এখানে এক্সট্রা সার দিচ্ছি না। কিন্তু আপনাদের মাটিতে যদি সার না থাকে তাহলে কিন্তু আপনারা একটু সার দিয়ে মাটিটা রেডি করে নেবেন। অ্যালোভেরা গাছ এমন জায়গায় রাখবেন যাতে সূর্যের হালকা আলো পায়, কোনো অবস্থাতেই কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না। অনেকেই অভিযোগ থাকে তাদের গাছের পাতাগুলি হলুদ হয়ে যায়, সেটা কিন্তু এই ডাইরেক্ট সানলাইটে রাখার জন্যই হয়। আর এই অ্যালোভেরা গাছে সামার টাইমে কিন্তু প্রতিদিন পানি দিবেন, কিন্তু উইন্টার টাইমে কখনোই প্রতিদিন পানি দিতে যাবেন না। যখন দেখবেন মাটিগুলো শুকনো হয়ে গেছে তখনই শুধু পানি দিবেন। আর ভালো করে যত্ন নিলে একটা গাছ থেকে সামারে কিন্তু অনেক ছোট ছোট চারা বের হয়, তখন চারাগুলো এভাবে করেই অন্য টবে শিফট করে দিবেন। আর আমি আমার গাছগুলোতে কখনোই কেমিক্যাল ফার্টিলাইজার দেই না, আমি অর্গানিক ফার্টিলাইজার আমার বাসাতেই বানাই নিই। সেটা হচ্ছে আমি কলা খেয়ে কলার খোসাগুলো কখনো ফেলি না। কলার খোসাগুলোকে আমি ছোট ছোট করে কেটে একটা বালতিতে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখি। এই তিন থেকে চার দিন কলার খোসাগুলো ভিজানো হলে সেই পানিটা আমি সবগুলো গাছে আস্তে আস্তে করে সব গাছে দিয়ে দিই। এভাবে করলে কিন্তু গাছগুলো অনেক বেশি পুষ্টি পায় আর খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আপনারাও এভাবে করতে পারেন, দেখবেন গাছগুলো কিন্তু খুবই ভালো হবে আপনাদের। আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে যখন ভাত আর ডাল রান্না করবেন তখন ভাত আর ডালের যে মানে চালটা যখন ধুবেন আর ডালটা যখন ধুবেন তখন চাল ধোয়া আর ডাল ধোয়া পানিটা কখনো ফেলবেন না, ওই পানিটাও আপনারা গাছেই দিয়ে দিবেন। আমি যেটা করি সেটা আপনাদেরকে বলছি, সেই পানিটা আমি গাছে দিয়ে দিই, ওই পানিটাও গাছগুলোর জন্য খুব ভালো। তো আমার চারটা গাছই লাগানো হয়ে গেছে, এভাবে আপনারাও খুব সুন্দর করে সবগুলো গাছ লাগিয়ে নিতে পারবেন। সব গাছগুলো লাগানো হয়ে গেলে গাছগুলোতে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। চার পাঁচ দিন আমি গাছগুলো একটু ঘরের মধ্যেই রাখবো, কারণ গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে, সো একটু সেট হতে সময় লাগবে। গাছগুলো আমি চার পাঁচ দিন ঘরের মধ্যে রাখবো, চার পাঁচ দিন পর এটা আমি বাইরে বের করে দিব। সব গাছ চার পাঁচ দিন পর আর সমস্যা হওয়ার কথা না। তো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।